দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে सर्वप्रथम জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো গাজা ইসরাইলি বর্বরতায় 212 ফিলিস্তিনি নিহত এদিকে এবার লেবাননে বোমা ফেলছে ইসরাইল আরো জানিয়ে দেব নিখুতভাবে ফিলিস্তিনিদের হত্যা করার ব্যবস্থা করে দিচ্ছে আমেরিকা বলছে জারিফ। এদিকে ফিলিস্তিন যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আরও থাকছে সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে চার হাজার প্রাণহানি এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনিদের শর্ত মেনে নিতে বাধ্য হবে ইসরায়েল বলছে হামাস দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত গাজা ইসরায়েলি বর্বরতায় দুইশো বারো ফিলিস্তিনি নিহত গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বর্বর হামলার এক সপ্তাহ পেরিয়েছে এ সময়ে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুইশো জনে দাঁড়িয়েছে একই সময় আহত হয়েছেন অন্তত এক হাজার পাঁচশো জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত ২১২ জনের মধ্যে একষট্টি জনই শিশু আর হামাসের হামলায় দশ ইসরায়েলি নিহত হয়েছেন তাদের মধ্যে দুই শিশু রয়েছে ইসরায়েল দাবি করেছে তাদের হামলায় যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই জঙ্গি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে আজাজের প্রতিবেদনে বলা পাই নিহতদের মধ্যে 61 শিশু ও 36 জন নারী রয়েছেন। এদিকে ইসরায়েলি সেনার বাহিনীর এক টুইটার বার্তায় বলা হয় ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ছয়টি রকেট ছুঁড়েছে লেবানন। তবে রকেটগুলো লক্ষ্য করে আঘাত হানতে পারেনি। সেগুলো লেবাননের ভূখণ্ডেই বিস্ফোরিত হয়। গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাব তৃতীয়বারের মতো আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলের জঙ্গি বিমান থেকে ফেলা বোমায় শিশুসহ বেসামরিক লোকজনের প্রাণহানির মধ্যে এক সপ্তাহ তৃতীয়বার বৈঠকে বসেছিল জাতিসংঘ সেখানে ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান সংবলিত একটি যৌথ প্রস্তাব তোলা হয়েছিল যুক্তরাষ্ট্র প্রস্তাবটি আটকে দেওয়ায় এবারের বৈঠকও নিষ্ফল হয় বলে আলজাজেরা জানিয়েছে এদিকে গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে 8 দিনের রক্তক্ষয়ী সহিংসতার পর যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি গতকাল ইসরায়েল ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধবিরতির পক্ষে তার সমর্থন ব্যক্ত করেন। আজ বিবিসির খবরে এই তথ্য জানানো হয়। জো বাইডেন সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন। এই ফোন কলেই তিনি ইসরায়েল ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধবিরতির পক্ষে তার মত দেন। তিনি নেতানিয়াহুকে বলেন মিশরসহ বেশ কয়েকটি রাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করছে ইসরায়েল ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা নির লক্ষ্যে ইসরায়েল ফিলিস্তিন সহিংসতা এখন দ্বিতীয় সপ্তাহে পৌঁছেছে এটি বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবার লেবাননে বোমা ফেলছে ইসরায়েল লেবাননের দিকে বাইশটি গোলা নিক্ষেপ করেছে ইসরায়েল দেশটির উত্তরাঞ্চল লক্ষ্য করে লেবাননের রকেট হামলা হামলা চালানোর প্রতিশোধ নিতে চালানো হয়েছে সামরিক বাহিনী জানিয়েছে গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ছয়টি রকেট ছোড়ে লেবানন তবে সেগুলো লক্ষ্যে আঘাত হানতে পারেনি লেবাননের ভূখণ্ডেই বিস্ফোরিত হয়েছে বিপরীতে লেবাননের যে জায়গায় রকেট ছোড়া হয় সেই জায়গা লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে ইসরায়েল লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে লেবাননের দিকে লক্ষ্য করে ইসরায়েল মোট বাইশটি সেল নিক্ষেপ করেছে এর আগে গত তেরো মে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে কমপক্ষে রকেট নিক্ষেপ করা হয় তবে তিনটি এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ইসরায়েল সীমান্তের নাকাউড়ার উত্তরে ক্লাইলেহ অঞ্চল থেকে উৎক্ষেপণ করে লেবানন অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে আলজাজেরার প্রতিবেদনে বলা হয়েছে এই হামলায় অন্তত দুইশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এই সূত্র জানিয়েছে ওডি এদিকে নিখুঁতভাবে ফিলিস্তিনিদের হত্যা করার ব্যবস্থা করে দিচ্ছে যুক্তরাষ্ট্র বলছে জারিব। ইহুদিবাদী ইসরায়েলের কাছে আরও বেশি নিখুঁত সমরাষ্ট্র বিক্রির যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিব তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার কিছু ধ্বংসালীলার ছবি প্রকাশ করে নিজের প্রতিক্রিয়া জানান জারিব বলেন এরই মধ্যে যখন আমেরিকার অস্ত্র ও বোমা নিরপরাধ ফিলিস্তিনিদের উপর বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে তখন মার্কিন সরকার কোটি লক্ষ ডলার মূল্যের নিখুঁত ক্ষেপণাস্ত্র তেল আবিবকে দিচ্ছে যাতে ইসরায়েল আরো বেশি ফিলিস্তিনি শিশুকে আরো বেশি নিখুঁতভাবে হত্যা করতে পারে জারিফ আরো লিখেছেন একই সময়ে মার্কিন সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে ইসরায়েলের বিরুদ্ধে নরমতম সুরের নিন্দা প্রস্তাবটিও পাশ করতে দিচ্ছে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন বিশ্ববাসী ইসরায়েলও তার সমর্থকদের কদার্য চেহারা চিনে রাখছে মার্কিন কংগ্রেসের একাধিক সূত্রের বরাদ দিয়ে ওয়াশিংটন পোস্ট ইসরায়েলের কাছে আমেরিকার নতুন করে অস্ত্র বিক্রি করার খবর দেওয়ার পর জারিফে প্রতিক্রিয়া জানান মার্কিন দৈনিক সোমবার জানিয়েছে গাজা উপত্যকায় নারকীয় তাণ্ডবের মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের কাছে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এমন তিহাত্তর কোটি পঞ্চাশ লক্ষ ডলারের অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন করেছে আমেরিকা এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে ফিলিস্তিন যেন মৃতপুরিতে পরিণত হয়েছে ইসরায়েলের একের পর এক ক্ষেপণাস্ত্র বিমান হামলায় যেন মৃতপুরিতে পরিণত হয়েছে গাজা এক সপ্তাহ ধরে চলা বর্বর এই হামলায় দুই শতাধিক নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন কয়েকশো মানুষ নিহতদের মধ্যে আটান্ন জনই শিশু আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের মতে গাজায় প্রতি ঘন্টায় তিনটি শিশু করে আহত হচ্ছে বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ বিক্ষোভ এবং আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির দাবি নাকচ করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল গতকাল গাজা ও পশ্চিম তীরে বেশ কয়েকটি কার বিদ্যুৎ আবাসিক ভবনে হামলা চালায় দেশটি এতে ব্যাপক হয়েছে। দেশটির একটি বড় অংশ হয়ে ইসরায়েলের এমন নির্লজ্জ আগ্রাসনের নিন্দা জানাতে ফের ব্যর্থ হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের বাধার কারণে গতকালের বৈঠকও শেষ হয়েছে কোনো ফলাফল ছাড়াই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং ই তিনি বলেন বিচারের বিপরীতে অবস্থান নিয়েছে ও রয়টার্স বিভিন্ন মাধ্যমের ফিলিস্তিনের কর্মকর্তারা বলেছেন ইসরায়েলের সঙ্গে সংবাদ শুরুর পর গতকাল ছিল ভয়াবহ দিন এদিন দেশটির টানা বিমান হামলায় ষোলো নারী দশ শিশু বিয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন রাতভর গাজার রাস্তা নিরাপত্তা ভবন হামাসের ট্রেনিং ক্যাম্প ও আবাসিক ভবনগুলোতে বোমা মেরেছে ইসরায়েল গতকাল কয়েকটি তোষক কারখানা বিদ্যুৎ কেন্দ্র বাসাবাড়ি ও মসজিদে বিমান হামলা চালায় দেশটি তাৎক্ষণিকভাবে এদিনের হতাহতের সংখ্যা জানা যায়নি তবে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে গাজা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে গাজা শহরের একটি বড় অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরের দক্ষিণের একমাত্র বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ লাইন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয় এই পরিস্থিতি তৈরি হয়েছে এক ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের শুরু গত সপ্তাহে জেরুজালেমের আল আশায় পবিত্র জুমাতুল বিদা আদায়কে কেন্দ্র করে এই সংঘাতের সূত্রপাত বলা হচ্ছে বিগত কয়েক বছরের মধ্যে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে এটি সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা এদিকে সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে চার হাজার তিনশো উনত্রিশ প্রাণহানি করোনাভাইরাসে ভারতে গত চব্বিশ ঘন্টায় চার হাজার তিনশো উনত্রিশ জনের মৃত্যু হয়েছে মহামারীর পর্বে এখন পর্যন্ত এটি সর্বোচ্চ মৃত্যু এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে দুই লক্ষ তেষট্টি হাজার পাঁচশো তিপ্পান্ন জন আজ ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে গত চব্বিশ ঘন্টায় দুই লক্ষ তেষট্টি হাজার পাঁচশো তিপ্পান্ন জনসহ দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়ালো। এ পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত হয়েছে দুই কোটি বাহান্ন লক্ষ আঠাশ হাজার নয়শো জন গত চব্বিশ ঘন্টায় চার হাজার তিনশো জনের মৃত্যুতে ভারতে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে দুই লক্ষ আটাত্তর হাজার সাতশো উনিশ জনের মহারাষ্ট্র দিল্লি উত্তরপ্রদেশ ছত্তিশগড় গুজরাট মধ্যপ্রদেশ বিহার কেরালার মতো রাজ্যগুলোতে সংক্রমণ কমছে তবে তামিলনাডু কর্ণাটক অন্ধ্রপ্রদেশের সংক্রমণ পরিস্থিতি এখনো লাগাম ছাড়া রয়েছে পশ্চিমবঙ্গে গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন উনিশ হাজার তিনজন দর্শক প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে আমি রিপোর্টার এসপিএন সোহাক আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি তাই আমার পার্সোনাল একটি চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে এসপিএন সোহাগ সেটাও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি আমি তাই আপনারা যারা আমার এসপিএন সোহাক ইউটিউব চ্যানেলের সাথে পরিচিত না তারা অবশ্যই ইউটিউব থেকে এসপিএন সোহাক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনিদের শর্ত মেনে নিতে বাধ্য হবে ইসরায়েল বলছে হামাস ফিলিস্তিনিদের ইসলামের প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম মুখপাত্র আব্দুল লতিফ আল প্রত্যয় ব্যক্ত করেছেন অবরুদ্ধ গাজা উপত্যকার উপর সর্বাত্মক সামরিক আগ্রাসন সত্ত্বেও যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিরোধ সংগ্রামীদের পূর্ব শর্ত মেনে নিতে ইহুদিবাদী ইসরায়েল বাধ্য হবে তিনি গতকাল গাজায় এক বক্তব্যে বলেন যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য সংগ্রামী সংগঠনগুলোর বেঁধে দেওয়া পূর্বশর্ত মেনে না নেওয়ার জন্য ইহুদিবাদী ইসরায়েল সময় ক্ষেপণ করছে এবং নিজের পরাজয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তিনি বলেন তার পছন্দ হোক বা না হোক আজ হোক বা কাল ইসরায়েল সরকারকে প্রতিরোধ সংগঠনগুলোর মুখপাত্র বলেন ফিলিস্তিনি সংগ্রামী সংগঠনগুলোর অন্ধকারে গাজার বেসামরিক জনগোষ্ঠীগুলিকে তার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এ ধরনের মানবতা বিরোধী হামলা দখলদার ইসরায়েলের পাশবিক ও নৃশংস চরিত্রকে আবারও বিশ্ববাসীর সামনে উন্মোচন করে দিয়েছে কেন বলেন কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ যদি ভেবে থাকেন তিনি এ ধরনের কারো চুপি শোষিত হামলার মাধ্যমে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের শক্তি খর্ব করা যাবে তাহলে তিনি দিবা স্বপ্ন দেখছেন গাজা উপত্যকার উপর গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি পাশবিক হামলায় অন্তত দুশো ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া এই উপত্যকা থেকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর নিক্ষিপ্ত রকেট আঘাতে অন্তত দশ ইহুদিবাদী নিহত হয়েছে চলমান সংঘাত বন্ধের জন্য যুদ্ধবিরতির আন্তর্জাতিক উদ্বেগ এখনো সফলতার মুখ দেখেনি এই সূত্র জানিয়েছে পার্স আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য